हेलो एवरीवन, तो गुड मॉर्निंग। तो आमी एखन जाच्छी शांतिनिकेतन, रवीन्द्रनाथेर जायगा। तो देखते ही पाच्छो आमार पिछने ए शांतिनिकेतन एक्सप्रेस। तो 10:10 छाड़बे एखन, मोटामुटी टाइम होयेई एसेछे। এই সব জিনিসপত্র রেখে এইমাত্র ট্রেন থেকে নেমে একটু খেতে যাব। চলো, যেতে যেতে অনেক কথা হবে। আমার সাথে আমার বন্ধুরা রয়েছে, অনেকদিন বাদে একটা ছুটি প্ল্যান করেছি আমরা সবাই মিলে। তো অফিস থেকে অনেকে ছুটি পাচ্ছিল না, যার জন্য যাওয়া হচ্ছিল না। কিন্তু প্ল্যানটা আমাদের অনেকদিন ছিল যে শান্তিনিকেতন যাবো, যার জন্য পৌষ মেলাতেও মেনলি যাওয়ার কথা ছিল, কিন্তু ছুটি না পাওয়ার জন্য তো এখন যাচ্ছি। তো চলো, যেতে যেতে অনেক কথা হবে, অনেক গল্প হবে, অনেক কিছু দেখাবো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। সাথে থাকো আর ব্লগটা পুরো দেখতে থাকো। চলো, বসে পড়েছি আমরা। এই দেখো আমাদের সিট, এই হচ্ছে পারো সবাই বসে পড়েছি। আর এখন খাবো স্যান্ডউইচ, সকালে একদম না খেয়ে বেরিয়েছি। তো এখন একটু বিরতি খেয়ে নেবো, তারপর তো 10:10 ট্রেন ছাড়বে। চলো, যেতে যেতে কথা হবে। জানি না, আমাদের আরেকজন হয়তো ট্রেন নাও পেতে পারে, পরে কোনো ট্রেন ব্রেক করে করে পাস দেখা যাক কি হয়। আপাতত আমরা 3টা ট্রেন পেয়ে গেছি। তো ফাইনালি আমাদের আরেকজনও ট্রেন পেয়ে গেছে, এবার হাওড়া থেকে ট্রেন ছেড়েও দিয়েছে। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা দৃশ্য, চারিপাশে এই সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে। তো অপরূপ একটা দৃশ্য দেখতেই পাচ্ছ। যাই হোক, এনজয় করতে করতে যাওয়া। তবে এই শান্তিনিকেতন যাওয়ার জন্য এই সকাল 10:10 হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস খুবই ভালো একটা ট্রেন। 95 টাকা করে সেকেন্ড সিটারের ভাড়া, খুব কমফোর্টেবলি জার্নি করা যায়। সো ফাইনালি এই শক্তিগড় ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যদিও এখানে শান্তিনিকেতন এক্সপ্রেসের কোনো স্টপেজ নেই, কিন্তু তাও সিগন্যাল না পাওয়াতে দাঁড়িয়ে গেছিলো। বাট এখানকার ল্যাংচা কিন্তু খুবই বিখ্যাত, ল্যাংচা বলে যে মিষ্টিটা। তো যাই হোক, স্টেশনটাও খুবই বড়। ট্রেন যদিও 5-6 মিনিট লেটে চলছে, কিন্তু আশা করি 12:30 থেকে 1:15 মধ্যে ঢুকে পড়বো। তো 12:25 যদিও বোলপুরে টাইম, নেক্সট বোলপুরেই দাঁড়াবে। যাই হোক, দেখা যাক কি হয়। আশেপাশের দৃশ্যটাও দেখো কত সুন্দর, আর শক্তিগড় স্টেশনটাও খুবই বড়। প্ল্যাটফর্মটা দেখেছো কতটা বড়। যদি পসিবল হয় ফেরার দিন ভেবেছি এখান থেকে ল্যাংচা মিষ্টিটা কিনে নিয়ে যাব। তো দেখা যাক যদি কোনোভাবে পসিবল হয় তো। এখানে ট্রেনে করে যাওয়ার সময় এখানে প্রচুর বাউল ওঠে ট্রেনে, তো তাদের গান শোনায়, খুব সুন্দর লাগে শুনতে। আর মানে মানে একটা পিসফুল মাইন্ড তৈরি হয় এই গানগুলো শোনার পর। তো আমাদেরও ট্রেনে যাতায়াতের যাওয়ার পথে এরকম 2-3 জন বাউল উঠেছিলো। তো গান শুনতে শুনতে বেশ অনেকটা সময় কেটে যায়। বর্ধমানের পর থেকেই মোটামুটি এনারা উঠতে থাকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বোলপুরে। এই দেখো বোলপুর। তো এই নামলাম ট্রেন থেকে, প্রচণ্ড গরমই লাগছে, আমি তাও এগুলো পরে রয়েছি। তো চলো এবার হোটেলের দিকে যাবো, মাঝখানে একটু কিছু খেয়ে নেবো। তো এবার যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, কী ডিটেলস, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। শুধু ব্লগটা ফলো করতে দাও, ঠিক আছে? চলো, শান্তিনিকেতন স্টেশনের বাইরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। নীলু পারো হয়ে দেখো, আর এই হলো আমার পেছনে শান্তিনিকেতনের মেন রেল মিউজিয়াম, গেটের ঠিক অপোজিটে। সো স্টেশনের কাছে একটু খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। সো এই হলো আমাদের থাকার জায়গা, যেটা হলো চৌধুরী লজ। এটা শান্তিনিকেতন সুপার মার্কেটের ওপরেই। এটা তো শান্তিনিকেতন স্টেশন থেকে
7 থেকে 10 মিনিট লাগে টোটোতে, শান্তিনিকেতনের স্টেশনে টোটোকে বললেই হবে, তো পার হেড 10 টাকা করে নেবে। আর এখানে বেশ সুন্দর হোটেলটা, আমার তো খুবই খুবই ভালো লেগেছে। তো এখানে মেনলি পার নাইট স্টে আমার কাছ থেকে ডবল বেডের রুমে 800 টাকা করে ভাড়া নিয়েছে, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো আমাদের রুম, এটা আমরা নিলু থাকান রুম। এখানে একটা টিভি রয়েছে, একটা টেবিল দিয়েছে, চেয়ার ডাস্টবিনও রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। খাটটাও দেখতে পাচ্ছ, দুটো খাট একসাথে জয়েন করা রয়েছে। তো এখান দিয়ে এটা ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনি থেকে দেখতেই পাচ্ছ পুরো মার্কেটটা দেখা যায়। তো আমি এখন বেরিয়েছি বিশ্বভারতীর ক্যাম্পাসটা দেখতে। তো এখানে আমার সাথে টোটো দাদা রয়েছে, আমি তোমাকে এদের নাম্বারও দিয়ে দেবো। এই টোটো দাদা আমাকে মেন পুরো বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবে বলে নিয়েছে। তো মোটামুটি 1 ঘন্টার মতো লাগে। কটা স্পট আছে? 22টা স্পট আছে একসাথে। তো দাদা ঘোরাবে, মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো একটা অলরেডি একটা স্পটে রয়েছি, তো সেটা নিয়ে দাদা বলবে। কিন্তু এখানে ঢুকতে গেলে বা প্রবেশ করতে গেলে নিয়ম কানুন আছে। যেমন হচ্ছে আপনার মেয়েদের জন্য আপনার সাদা শাড়ি, আর শাড়ি যে পার হবে পাটটা ঘেরো হতে হবে, আর ছেলেদের জন্য আপনার সাদা ধুতি বা পায়জামা বা ফুল প্যান্ট, যেহেতু উনি ব্রাহ্ম সমাজের লোক ছিলেন। আর আপনার গলাতান্ন বাতিক পিণ্ডে যেগুলো প্রফেসর এটা করেছে, গলাতান্ন অন্য মতো উত্তরীয় চিকিৎসা দরকার। এবং হচ্ছে আপনার হাতে একটা মোমবাতি, তাহলে আপনি পোস্ট করতে পারবেন। মহর্ষি দেবেন্দ্রনাথকে মহর্ষি কেন বলে, উনি রাজা রামমোহন রায়ের কাছ থেকে ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তার আগের রাজা ছিল কুশারী ব্রাহ্মণ, উনি বাংলাদেশের জমিদার ঢাকা লোক ছিলেন, সেই কারণে ডেট অফ বার্থ বলা হয়েছে। কিন্তু এখানে পোশাক দরকার। তো এটা মেনলি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উপর বেস করে এই জায়গাটা মেন আর এই পুরো ক্যাম্পাসটা তোমার বিশ্বভারতী ক্যাম্পাসই তাই তো? এর মধ্যে এটা একটা একটা তোমার দেখার প্লেস, যেটা তোমরা বলছো স্পট বলছো, সেটা আমাদের পুরো 3620 উপরের মধ্যে আপনার 22খানা প্লেস আছে, যেটা হচ্ছে আপনাদের টোটাল ইউনিভার্সিটির মধ্যে। এটা কি আছে? ওপর যে থালার মতো যেটা করা আছে, ওটা হচ্ছে তখন নিয়ন্ত্রণে পাখিরা জল খায়। ও সমাধির ওপর একটা থালার মতো কিছু করে সকাল 6টা থেকে 11টা গাছ আমি ওপেন করি। আমরা বাচ্চাদের মাটিতে বসে মতো এই যে বলি যে চাপা করেছেন, 11টা টিচার বেঁধে বসে বাচ্চাদের মাটিতে বসে পড়ানো, কোনো চেয়ার কিংবা কলেজের কোনো কিছু ছিল। এটা মিনারি কারণ নাম দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর মিসেস মিনারি দেবী এই বোলপুরের লোকাল বাচ্চাদেরকে পড়াতেন। তা বাচ্চারা খুব আনন্দ হয়েছে, করে নার্সারি ক্লাসে আনন্দ হয়েছে, সাথে ধুলো মাঙা করে তার যেন জায়গাটা নাম হচ্ছে মিনারি আনন্দ। ওই যে দোকানে খাওয়া ছোটার মাটি বাড়ি 1 মিনিট লিভে দিচ্ছেন, ওই 3 কালা বাড়ি হচ্ছে দেউলি। দেউলি এই কারণ নাম হয়েছে, ওনার মিসেস যখন মারা গেছেন, উনি মারা যাওয়ার পর মানে সাপোজ মানে কিছুক্ষণের জন্য ঘন্টা করে যে দেউটা নিয়ে মাটিতে খেলা করছিল, মানে ওনার জীবনের শেষ ইচ্ছে ছিল যে উনি মারা যাওয়ার পর যেন স্বামীর জায়গা যেন একবার যেন পা রাখতে পারে, ঠিক আছে? তা উনি মারা যাওয়ার পর কিছুক্ষণের জন্য দেউটা রাখা ছিল, তার জন্য আমি দেউলি সেই তিন পাহাড় যেটা এখানে বলে থাকে। তো আমার এই দাদা বলবে তে এখানকার কি স্টোরি আছে। বলো দাদা কি আছে এই মেনলি বট গাছ আমি একটা দেখতে পাচ্ছি। তো এই যে আপনার ডান দিকে যে বট গাছ দেখছেন, এই বট গাছটা এই হচ্ছে মানে বয়সের জন্য 152 বছর আনিমবাস গাছ। এই বট গাছের নাম হচ্ছে আমার তিন পাহাড়, মানে রবীন্দ্রনাথ 12 বছর আনিমবাস, মানে মহর্ষি দেবেন্দ্রনাথ সময়
এখান থেকে 4 কিলোমিটার দূরে একটা নদী আছে কোপাই, যেটা আমাদের শর্টকাট বই যেটা আছে যে আমাদের ছোট ছোট এলাকা বসে মাঝখানে হাঁটগোল থাকে, ওই কোপাই থেকে বট গাছ আড়ে নিয়েছেন আর পকেটে ভরেছেন তিনটা নুড়ি পাথর। এই বট গাছ থেকে তিনবার এটা নাম হয়েছে, একটা দুটো এবং তিনটি স্টেট প্রথম ঠাকুরে বানানো হয়েছে, তাদের নাম হচ্ছে তিনবারই বট গাছ পাবো। এখানে বসে উনি চালেন কবিতা লিখেছেন, কুমো পাক গুলগারি বোঝা পাক পৌঁছারি গাড়ি চালায় বহু চন্দ্র সঙ্গে দেখানো হয়েছে। এই বট গাছটাকে আমরা দেখে দেওয়া পড়ে থাকবেন বাচ্চাদের শরীরে সহজ পাঠ বই পড়ে, ওই সহজ পাঠ বই দেবেন গ্রিন ব্ল্যাক কালার পেন্টিং করে প্রথম পাতা বট গাছ শুরু করে দেওয়া আছে, যেটা বিখ্যাত চিত্রশিল্পী নন্দ বসুকে লিখে। এই বট গাছটাই সেটা সহজ পাঠের প্রথম পেজে যে টাইটেল পেজে এটা থাকে, যেটা চিত্রশিল্পী নন্দ বসুকে লিখে। ও হয়তো আজকের দিনে বিজ্ঞান বলছে, কিন্তু আমার সাবজেক্ট ছিল মাইথোলজি। আজকের দিনে বিজ্ঞান বলছে যে আপনার ঘোড়া অনেক দূর নেমে যায়, ঝুড়ি নেমে যায় মাটি কামড়ে ধরে থাকে তার জন্য বেঁচে থাকে, কিন্তু আদৌ বট গাছে বাঁচা কিন্তু উদ্দেশ্য তা নয়। দামোদরকে বলা হয় যেটা সিক্সে বই আছে, যেটা আপনার ইতিহাসে ঠিক আছে। আর তুলসী মিথ্যা কথা তো তুলসী অভিশাপ দিয়ে তোর মুখে টয়লেট করবে পুকুরে, তার এখনো পর্যন্ত তুলসী মন্দিরে পুকুরে টয়লেট করে মুখে, যাই হোক তারপর তুলছে আবার হাতে করে ধরে ক্ষমা চাই অন্য হয়েছে ভুল হয়েছে বলে বলছে ঠিক আছে তুমি নিজে ভুল যাও নিজেকে বুঝতে পারছিস, তা তোকে যারা কোনো শুভ কাজ হবে না, তো আমাদের হিন্দু শাস্ত্রে তুলসী ছাড়া কোনো শুভ কাজ না, লোক মারা গেলে চোখে ঢাকা দেওয়ার জন্য লাগে, পুজো তো লাগে, বিয়ে তো লাগে, অন্নপ্রাশন লাগে, অন্নপ্রাশন লাগে বলতে তুলছে আর মধু মানে গোটা পাতা গোটা পাতা মুখে ভরে দাও, আর এই সত্য কথা বলেছে তাই জন্য একে অমল লিখতে বলে। এই হলো সেই বট গাছ, ও দেখতেই পাচ্ছ তিন পাহাড়ি বট গাছ। খুবই ভালো অ্যাম্বিয়েন্স, তুমি এরকম এখানে আসলে এই বিশ্বভারতী ক্যাম্পাসটা এরকম ঘুরে দেখলে পরে এরকম অনেক কিছুই দেখতে পাবে। প্রতি মঙ্গলবার আর প্রতি শুক্রবার আছে, আজকে ডেটে খোলা হয় 60-70 বছর বয়স রিটায়ার করা ভদ্র মহিলা ক্যাপাসিটিতে কাজ করে, ক্যাপাসিটিতে এই জিনিসটা কাজ করে যে কোনো প্রফেশনাল রিটায়ার করলে যে আপনার গলাতে আপনার অন্য মতো যে উত্তরী জিনিসটা দেওয়া হয় সেই জিনিসটাকে তার কাছে বেঁধে দিতে বসে পারেন। এইভাবে এখন বর্তমানে বাইরে শুনে মেনলি এই এই তাল গাছটার উপর বেস করে ওই তাল গাছ এক মাইল এটা লেখা আছে বাস কাজ কর ক্লাস ব্রাহ্মণ উপরে যে টাইম দিচ্ছেন ইটালিয়ান টাইম ভালো আর ক্লাস হচ্ছে না বেলজিয়াম কাজ। এখানে প্রত্যেক বুধবার এক ঘন্টার উপাসনা হয় সকাল 6টা থেকে 7টা পর্যন্ত, মেয়েদের জন্য সাদা শাড়ি আর শাড়িতে পাটটা ঘেরো হবে আর ছেলেদের জন্য হলুদ পানি সাদা পানি। এই কোনো উপাসনা রবীন্দ্রনাথ বুধবার দিন বামন হয়ে গেছেন প্লাস বুদ্ধ দিন মারা গেছেন, সেখানে বুধবার বেশ শুধু ইউনিভার্সিটি বন্ধ হয়ে শনিবার খোলা হবে। এমনি কি আমাদের কলকাতা যাদবপুর বা রবীন্দ্রনাথ দুর্গাপুর বর্ধমান শনিবার বন্ধ, এখানে বুধবার শুধু বন্ধ থাকে শনিবার ঠিক আছে চলো নেক্সট দেখতে দেখি কি আছে। আর ডান দিকে যে মাঠটা বলবো আপনার ডান দিকে মাত্র হচ্ছে আপনার 23 ডিসেম্বর শান্তিনিকেতন যে মেলা হয় মেলাটা আসলে আমরা এই জায়গাটা ছোট বড় ট্রান্সফার করে অন্য মাঠে করে আছে পৌষ মেলা যেটাকে বলে থাকি 100 বছরের পুরনো মেলা মাঠ হচ্ছে এটা। এটা সেই ফেমাস পৌষ মেলার মাঠ, এই এখন মেলাটাকে যদিও ট্রান্সফার করা হয়েছে তো চলো নেক্সট কি আছে সেটা দেখবো। এই বাড়িটির জন্য কলকাতা যশোক আছে আমাদের জীবন জন্মমৃত্যু, হ্যাঁ যশোক ঠাকুরই দিতে পারে এই বাড়িটাকে আমরা সামনে দেখলে বাড়ি মনে পিছন দিলে মন্দির মনে সাইড দিলে বসে দিলে তো মন্দির মধ্যে গির্জা তিনটে কোনো মতন বাড়ি যশোক ঠাকুরই দিতে পারে যশোক ঠাকুর বাড়ির মতনই বাড়ি দিত। হ্যাঁ চলো
হাঁটতে আমার কষ্ট হচ্ছে। আচ্ছা, ডান দিকে যে জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। ছাতিমতলা এখানে নাম রয়েছে 1886 থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ রাজা ভূমি মহর্ষি ভাষা যেন বলেছেন, তখন তাদের 10 মাস আমি গল্প করছিলাম। তা লাভপুর করে জায়গা ছিল পড়ছিলাম, তো গ্রীষ্মের দিন ছিল যোগাসক্তি যায়, তা পার্কিতে যে নিয়ে আসছিল তার ক্লান্ত করে। তা মহর্ষি দেবেন্দ্রনাথ এই পার্কিতে নেমেছে বলেন বা যার সুন্দর এই বলুন শান্তিনিকেতনের বুকে প্রথম পার্কি ছাতিম করে। তখন তো এই জায়গাটা তিনি একটা কথা বলেছিলেন যে তিনি আমার প্রাণের আনো মনে হয় আত্মাশান্তি, মানে উনি আত্মাশান্তি মানে ইনার ফিলিংস পেয়েছিলেন, তখন তো জায়গাটা নামানো শান্তিনিকেতন। আর আপনার মন্ডন 20 থেকে 24 উপরে 25 বছর সাদা পোশাক কেরুয়া পাট কাছে মধ্যে ছাতিম পাতা হাতে মোমবাতি এবং বাতিক প্রিন্ট আপনার উত্তরী। আর আমাদের যে বসন্ত উৎসব শান্তিনিকেতনে দোল খেলা হয়, সঙ্গীত ভবনে স্টুডেন্ট বা মেয়েরা মিউজিক ডিপার্টমেন্ট মেয়েরা সাদা শাড়ি গেরুয়া পাট লাঠি নিয়ে দোল খেলে ওরে গিয়ে বাসে কল্যাণ ফোল লাগল দোল আবির ছেড়াতে ছেড়াতে ভারতীয় জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের এখানে শুরু হয় মানে অনুষ্ঠানটা। তারপরে দোল ছেড়াতে ছেড়াতে আমরা আশ্রমের জন্য যেটা কোভিডের জন্য আর চাওয়া বলতে দোলমেলা কোনোটা হয় তো এখানে এই কারণে মেনটেন করা হয়। একটা ডালের মতো 7টা করে পাতা হয় মানে সপ্তপুণী বলা হয়। এখানকার টিচার বা স্টুডেন্ট যারা আছে তাদের হচ্ছে ভাই বোনের সম্পর্ক, মানে মায়ের সমান বয়স হলেও সেও আন্টি বা ম্যাডাম কিছু নয়, সবাই ভাই বোনের সম্পর্ক, তার জন্য সপ্তপুণী বলে, তার জন্য এই কারণে ছাত্রীরা বিশেষ করে মেনটেন। নাটক হচ্ছে রক্ত করবে, রক্ত করবে হচ্ছে আমরা এখানে শুরু হয়েছে সঙ্গীত ভবন যে মিউজিক ডিপার্টমেন্ট মেয়েরা সব নাচ গান গিয়েছে আমি যতটা পড়েছি ইগলুর গেট আসলে বড় হয় না আরো হয় দুপুর বেলা বেড়াল জমা থেকে হামাগুড়ি দিয়ে যেমন ঢুকে ওরকম ঢুকতে হয়। আপনি এগুলো খুব সিমলা বা বিভিন্ন জায়গায় মানে খুব ঠান্ডার দেশ গেলে আপনি এই সমস্ত কাশ্মীরে পাবেন না, কিন্তু আপনি এগুলো এই বাড়ি দেখতে পাবেন। কলম হচ্ছে আটম ন্যাচারাল এই সৌন্দর্য কালচার। আসকো রানপুর, আসকো রানপুরের যে মুখ থেকে হাতে খুব ছোট ছোট বাড়ি ছিল, একদম ভদ্র রকম মাথায় ঝুলি আছে, একদম বাঘ নিয়ে আছে, বাঘের ভেতরে বাচ্চাদের কুকুর হেঁটেছে। এটা বলে আপনার হাট বসে শুকুরে বসে বসে পড়ে যাবে দশ ঘুমো পথে। ভাস্কর রামটি করবে যে বাড়ি হচ্ছে বাঁকুড়া শোনা গেলাম, উনি একটা এমনই আর্ট শিল্পী ছিলেন যেন স্ট্যাচু তৈরি করতে কোনো যন্ত্রপাতি লাগবে না, উনি হাতের মাধ্যমে ছুটি ছিল বানাতে। রামকিঙ্কর বেইচ, ভাস্কর রামকিঙ্কর বেইচ, ভাস্কর রামকিঙ্কর ওরা শুধু এখানে বিদেশে কোনো স্ট্যাচু না। মানে যতগুলো আপনার সহজ পাঠে পড়ে যতগুলো পেন্টিং আছে সব বিখ্যাত কিন্তু শ্রী নন্দা বসু পেন্টিং করে সহজ পাঠে জন্ম এখানে কিন্তু ঈশ্বর তো মনে হয় আলাদা ব্যান ছিল এখন আমি দাঁড়িয়ে রয়েছি এখানে শান্তিনিকেতনে অমর্ত্য সেনের যে বাড়ি, মিস্টার অমর্ত্য সেন যিনি নোবেল জয়ী, তো তার বাড়ির সামনে তো দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি শান্তিনিকেতনের ক্যাম্পাসের মধ্যে যেটা উনি অলরেডি ডোনেট করেছে। তো এখানেই উনি এখন আছেন, তো লন্ডন থেকে অলরেডি এখানে এসে এখন থাকেন সময় আছে। সবকটা স্পট দেখে ফেরার পথে এই বটগাছটা অপরূপ লাগছিল সন্ধেবেলার লাইটিংয়ে। আর এখান থেকে একটু এগিয়ে গেলেই হৃদয় মোমো, যেখানে ভ্যারাইটিস রকমের মোমো পাওয়া যায়, খুবই সুন্দর খেতে, তোমরাও ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড নেক্সট পার্ট ইজ কামিং সুন।